নমস্কার যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অর্ক প্রব সরকার দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত বন্যা পরিস্থিতি মুখ্যমন্ত্রী পরিদর্শনে গেছেন এবং সেখানে গিয়ে যথাযথ এই স্বভাবসিদ্ধ বঙ্গিতে ম্যানমেড বন্যার তকমা দিয়েছেন এই ম্যানমেড বন্যার বিষয়টা তিনি যখন বিরোধী নেত্রী ছিলেন তখনও বলতেন এখন ১৩ বছরের মুখ্যমন্ত্রিত্বকালে বন্যা হলে তিনি ম্যানমেড বন্যার তত্ত্ব আওড়ান আমি জানতে চাই আমরা ফের চাই বাংলায় ঝল ঝোল ছেড়ে দিয়ে ঝাড়খন্ডকে সেফ রাখে এটা তো ঠিক নয় বাংলা একটা নৌকার মতো বিদেশির সাথে আমরা ফরদার কোনো সম্পর্ক রাখবো কিনা আমাদের সন্দেহ আছে আমি সব সম্পর্ক কাট আপ করে দেবো যদি মানুষকে এইভাবে ডুবাই মানে পুরো চক্রান্ত মানে এটা পূর্ব পরিকল্পিত এবং এটা পরিকল্পিত বন্যা এটা আমাদের বৃষ্টির জলে বন্যা নয় বৃষ্টি হয়েছে তিন চার দিন কিন্তু এটা ম্যান মেড আমি আবার আপনাদের বলছি আপনারা যদি একদম গায়ের জোরে করছে না আমি তো দশ বছর ধরে ফাইট করছি আজকে আমি তেরো বছর ধরে দেখছি কিন্তু আগে ছাত্র পঁচাত্তর হাজার এক লাখ কিংশেখ এবার ছেড়েছে ওরা ছেড়েছে চাললাম কেনুঘাট পাঞ্চেত ছেড়েছে আরো দেখলাম না না এটা নিয়ে বড় আন্দোলনে যেতে হবে এটা নিয়ে আমরা বড় আন্দোলনে পারি নাকি ওনার উনি ওনার এটা মামার বাড়ি নাকি উনি চাইলে ছিন্ন করতে পারবেন নাকি ওনার তো লজ্জা থাকা উচিত ডি বি টাকা কুড়িতে বিদ্যুৎ দেয় দুর্গাপুরের লোকেরা পায় আসানসোলের লোকেরা পায় আর গোটা রাজ্যে গ্রামীণ এলাকাতে বা আপনার সিএসসি এলাকার বাইরে মিনিমাম ডোমেস্টিক ছ টাকা এখানে তো আট টাকা কলকাতায় আর উনার এসব বলার মানে কি উনি তো কনসেন্ট দিয়েছেন উনি কনসেন্ট দিয়েছেন আমি আপনাকে তথ্য দিয়ে এখানে বলে দিতে পারি ডিভি আর বলে একটা কমিটি আছে অল রিলিজেস আর অ্যাজ অ্যাডভাইসড বাই দি দামোদর ভ্যালি রিজার্ভার রেগুলেশন কমিটি ডিভিআর সিসি হুইচ ইজ রিপ্রেজেন্টেটিভস ফ্রম গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অফ ঝাড়খণ্ড সেন্ট্রাল ওয়াটার কমিশন মেম্বার সেক্রেটারি অ্যান্ড ফ্রম ডিবিসি এবং একেবারে ডিবিসির যে বাঁধ তার পুরো ওভারলোড হওয়ার অবস্থায় তারা রিলিজ করেছেন এবং পশ্চিমবঙ্গ সরকারকে তারা ওয়েল অ্যাওয়ার করেছেন প্রপারলি একেবারে তথ্যসহ আপনাদের কাছে আমি দিতে পারি তার বক্তব্য ইচ্ছাকৃতভাবে কেন্দ্রীয় সরকারের পরিচালনাধীন ডিভিসি বাংলায় বন্যার ঘটিয়েছে জল ছেড়ে সরকারকে না জানিয়ে এবং ইন্ডিয়া জোটের শরিক ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন তাকে মমতা বন্দ্যোপাধ্যায় তিন তিনবার ফোন করে আবেদন জানিয়েছিলেন যে জল ছাড়া তাকে বিরত থাকতে হেমন্ত শরেননি ঝাড়খন্ডকে বাঁচাতে পশ্চিমবঙ্গকে প্লাবিত এবং সেজন্য তিন দিন ঝাড়খন্ড থেকে পশ্চিমবঙ্গে কিছু ঢুকতে পারছে না সীমানা সিল করে দেয়া হয়েছে এখন প্রশ্ন হলো ম্যান মেড বন্যা দেখুন এই যে কতটা জল ছাড়া হবে কখন ছাড়া হবে সেজন্য ডিভিসি জলাধার নিয়ন্ত্রণ একটা কমিটি আছে তাতে ঝাড়খন্ড সরকারের প্রতিনিধি আছে ভারতের জল শক্তি মন্ত্রকের প্রতিনিধি আছে পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধি আছে ডিভিসির প্রতিনিধি আছে এবং কবে কখন কত পরিমাণ জল ছাড়া হবে সেটা কিন্তু ডিভিসি আগে থেকে জানিয়ে দেয় এবং পশ্চিমবঙ্গের প্রতিনিধির এক্সপ্লিসিট কনসেন্ট ছাড়া কি জল ছাড়া সম্ভব মুখ্যমন্ত্রী কিন্তু এই বিষয়টার উল্লেখ পর্যন্ত করছেন না যে পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধি দামোদর ভ্যালি জল নিয়ন্ত্রণ যে কমিটি আছে তার সদস্য তাদের মত ছাড়া বিবিসি জল ছাড়ে না রাজ্য সরকারের প্রতিনিধি কি জল ছাড়ার ব্যাপারে আপত্তি জানিয়েছিলেন আপত্তি জানালে কবে জানিয়েছিলেন কিভাবে জানিয়েছিলেন সেগুলো প্রকাশ হওয়া দরকার আর মুখ্যমন্ত্রী বলছেন যে ডিবিসির সঙ্গে সম্পর্ক ত্যাগ করলাম তাহলে কি পশ্চিমবঙ্গ সরকারের যে প্রতিনিধি আছেন ওই কমিটিতে তাকে পদত্যাগ করতে বলা হবে মুখ্যমন্ত্রী দাবি করেছেন যে ছত্রিশ শতাংশ জল ধারণের ক্ষমতা ডিভিসির কমে গেছে তারা ড্রেজিং করে দেখুন সেই পালাউমো থেকে শুরু করে হুগলি নদী দীর্ঘ যাত্রাপথ দামোদরে দামোদরের ভয়াল রূপ বর্ষায় কি হয় তো আমরা জানি বিদ্যাসাগর সেই মায়ের ডাকে দামোদর সাঁতরে পার হয়েছিলেন প্রবাদে পরিণত হয়েছে তাহলে ফি বছর এই সময় অগাস্ট সেপ্টেম্বরে ভারী বৃষ্টি হয় এই উদয়নারায়ণপুর আমতা খাটাল পাঁশকুড়া ডেবরা এই সমস্ত অঞ্চল প্লাবিত হয় বন্যার পরিস্থিতি তৈরি হয় মুন্ডেশ্বরী কংসাবতী প্রভৃতি নদী বিপদসীমার উপর দিয়ে বইছে তাহলে বন্যা হলে প্রতিবার তিনি বলবেন ম্যানমেড বন্যা উত্তরবঙ্গে বন্যা হলে ভুটানের ঘাড়ে দোষ চা হবেন আপনি সবসময় এরা ঝগড়ার মানসিকতা নিয়ে চলেন কেন্দ্রীয় সরকারের সঙ্গে পায়ে পালাইয়ে ঝগড়া করা কেন্দ্রীয় সরকারের সঙ্গে যদি আপনি সুসম্পর্ক বজায় রাখেন তাহলে এই ধরনের সমস্যা থেকে পশ্চিমবঙ্গের মানুষ মুক্ত হতে পারে আর ডিভিসির কমিটিতে পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধিত্ব আছে সেই প্রতিনিধি কি করেছিলেন ডিভিসি এত জল ছাড়বে সে সম্পর্কে তারা কিন্তু আকাম জানায় এবারও জানিয়েছিল ডিভিসি বিবৃতি দিয়ে বলেছে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধি কি তাতে আপত্তি করেছিলেন যদি আপত্তি করে থাকেন কিভাবে আপত্তি করেছিলেন সেটাও পাবলিক থাকা উচিত আর যদি আপত্তি না করে এক্সপ্লিসিট কে সেটাও পাবলিকের জানা উচিত শুধুমাত্র ম্যানমেন্ট বন্যা ম্যানমেন্ট বন্যা বললে তো হবে না দেখুন অনেক বিশেষজ্ঞ বলে এই যে ড্রেজিং করা সেলটিং করা এর যা খরচ তাতে বেশ কয়েকটা ড্যাম নির্মাণ হয় ফিনান্সিয়ালি ভ্যাবেল নয় তাহলে আমাদের বিকল্প কিছু ভাবতে হবে তাহলে বিকল্প ভাবনাটা তো এক্সপার্টরা করতে পারবেন এ তো মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর পক্ষে সম্ভব নয় তারা তো এক্সপার্ট নন তাহলে এই যে ধরুন দামোদর এই যে ধরুন কংসাবতী এই সব নদীর নাব্যতা বাড়ানোর কি উদ্যোগ নেওয়া হচ্ছে আপনি ডিভিসির তাদের জলাধার ড্রেজিং করছে না এই অভিযোগ করেছেন যে ছত্রিশ শতাংশ জল ধারণের ক্ষমতা কমে গেছে এই অভিযোগ করেছেন তর্কের ক্ষেত্রে মেনে নিলাম তার অভিযোগগুলো ঠিক কেন্দ্রীয় সরকারের যুক্তি ড্রেজিং সিল্টিং এইসব অপারেশনের যা খরচ হয় বিপুল সেই টাকা দিয়ে পাঁচখানা ড্যাম নির্মাণ হয় নয় নয় ফিনান্সিয়ালি তাদের বক্তব্য অর্থ জলে ফেলা ওই রিজার্ভারে ড্রেজিং করা কিন্তু অন্যান্য যে নদীগুলো আছে সেখানে নাব্যতা বাড়ানোর জন্য সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের কাছে কোন সাজেশন গেছে কারা আছে সেই কমিটিতে তাদের সুপারিশ কি এগুলো কিন্তু এবার জানার সময় এসছে কারণ প্রতি বছর কম বেশি এই ধরনের পরিস্থিতি হয় ঘাটাল উদানপুর আমতা পাঁশকুড়া আরো অনেক জায়গার কয়েক লক্ষ মানুষ বানভাসী হন তাদের জীবন জীবিকা বিপন্ন হয় বাড়িঘর ধ্বংস হয়ে যায় আশ্রয় শিবিরে তাদেরকে মাথা গুছতে হয় এটা তো আজ প্রথমবার হচ্ছে না দীর্ঘদিন ধরে এই ঘটনা ঘটছে কিন্তু তার কোনো সুরাহা নেই মুখ্যমন্ত্রী সেই বুলি কনস্ট্যান্ট আওড়ে যান যে ম্যানমেড না ম্যানমেন্ট বলনা এবার আর নতুন কথা বলেছেন যে ডি সঙ্গে সম্পর্ক ত্যাগ করব আমার এইটা শুনেই মনে পড়ে লোকসভা নির্বাচনের আগের একটা ঘটনা দিদিমণির ছোট ভাই বাবুন ম্যানার্জি দিল্লি গেছিলেন তিনি নাকি বিজেপির নেতাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করেছিলেন কিন্তু সুবিধা না হওয়ায় তিনি সাংবাদিকদের জানালেন যে হাওড়ায় কেন প্রসূন মুখোপাধ্যায় প্রার্থী হবেন কোনো জনসংযোগ নেই ইত্যাদি তিনি প্রসূনে প্রার্থী বিরোধিতা করবেন এমনকি তিনি নিজে নির্দল হিসাবে দাঁড়াবেন প্রয়োজনে তারপরে মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করে বলেছিলেন আমি ওর সঙ্গে আমার সব সম্পর্ক ত্যাগ করলাম মা মানুষ পরিবারের সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই জয়েন্ট ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নাও রাইট চয়েস রাইট ডিসিশন তারপরে ওই কালীঘাট স্পোর্টস লাভার অ্যাসোসিয়েশন একটা বাবুন ম্যানজীখানে একটা ক্লাব কম অফিস চালাতে সেটা এখন পুলিশ তাকে পুলিশের বসার জায়গা হয়েছে ওই অঞ্চলটা তো কার্যত দূর্গো যিনগে ডাক্তাররা গেলেন ওখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে কিছু মানুষ বলছিলেন আমাদের নিত্যদিন যাতায়াত করতে ভীষণ অসুবিধা হয় ইত্যাদি ইত্যাদি তো ওখানে দেখুন মুখ্যমন্ত্রী থাকলে ওখানে পুলিশের নিরাপত্তা থাকবেই কড়াকড়ি থাকবেই এখন প্রশ্ন হল মুখ্যমন্ত্রী তার জন্য অন্য বাসভবনেও যেতে পারেন আমার নিজে তার পৈত্রিক বাড়িতেও থাকতে পারেন সেটা তার সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় আমার এখানে বলার কিছু নেই বুদ্ধবাবু কোনো দিন তার পাম অ্যাভিনিউ এর ফ্ল্যাট থেকে যাননি কিন্তু ওই ওখানে পুলিশ থাকবে পুলিশের নিরাপত্তার জোরদার হবে সাধারণ মানুষ যে কথাগুলো বলছেন সেগুলোও হয়তো যুক্তি আছে কিন্তু ওই বাবুন ব্যানার্জি যখন বললেন আমি প্রসুনের বিরুদ্ধে প্রয়োজনে হয়ে দাঁড়াবো তখন মুখ্যমন্ত্রী বলেছিলেন ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই স্কুল পাস করতে পারেনি প্রতিটা নির্বাচন আসলেই অশান্তি করে আমি ওর সব আমি ওর সঙ্গে সম্পর্ক ত্যাগ করলাম মামারি মানুষ পরিবার ওর সঙ্গে সম্পর্ক ত্যাগ করলো আরে ডিভিসি তোর বাবুন ব্যানার্জি নয় আপনি বাবুন ব্যানার্জির সঙ্গে সম্পর্ক ত্যাগ করতে পারেন ডিভিসির সঙ্গে কিভাবে সম্পর্ক ত্যাগ করবেন আর ওদের ওই জলাধার নিয়ন্ত্রণ কমিটিতে আপনার সদস্য আছেন তাদেরকে বার করে আনুন তাহলে দিল্লিতে গিয়ে অবস্থান বিক্ষোভ করুন যন্তর বন্দরে করুন সংসদে হৈয়ট্টগোল করুন ম্যানমেন্ট বন্যা ম্যানমেন্ট বোন্না বলুন পায়ে পা লাগিয়ে ঝগড়া করলে দিদিমণি কোন সুরাহা হবে না সস্তা রাজনীতি করে হাততালি করতে পারবেন কিন্তু পশ্চিমবঙ্গে যে মানুষগুলো প্রতি বছর এই সময় বা বন্যার কবলে পড়েন বানভাসী হন তাদের পারমানেন্ট সলিউশন করার দিকে ঝুঁকুন তার জন্য কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলুন প্রতিনিধি দল নিয়ে কথা বলুন প্রয়োজনে সর্বদলীয় প্রতিনিধি দল নিয়ে যান সঙ্গে ডিবিসির নিয়মিত আপনার আধিকারিকরা যেন কথা বলে আপনার আধিকারিক জল ছাড়ার বিষয়ে কনসেন্ট দিয়েছিলেন কি দেননি এটা তো জানা দরকার সর্বাক্রে কারণ ওই জল নিয়ন্ত্রণ কমিটিতে ঝাড়খণ্ডের প্রতিনিধি আপনার প্রতিনিধি কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের প্রতিনিধি জল প্রতিনিধি আছে হয় আপনার প্রতিনিধি বিষয়ে তাদের আপত্তি জানিয়েছিলেন না হলে এক্সপ্রিসিড কনসেন্ট দিয়েছিলেন কোনটা ঠিক এটা বঙ্গবাসী জানতে চায় যদি কনসেন্ট দিয়ে থাকেন তারপরে আপনি কিভাবে বলছেন যে ডিভিসির সঙ্গে সম্পর্ক ত্যাগ করব ম্যানমেড বন্যা আর যদি কনসেন্ট না দিয়ে থাকেন সেটাও আমাদের জানা উচিত কিন্তু বৃহত্তর ছবিটা কি যে প্রতি বছর এই পুজোর মুখে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে মানুষ বন্যার কবলে পড়ে এখন বৃষ্টিটাও হচ্ছে আবার নিম্নচাপের ব্রুকটি পুজোর মুখে বৃষ্টি হবে দশই অক্টোবর আনুষ্ঠানিক পশ্চিমবঙ্গ থেকে বর্ষা বিদায় নেয় সময় আসতে অনেকটা দেরি আছে আবার যদি নিম্নচাপ হয় আবার যদি বৃষ্টি হয় তাহলে তো এই মানুষগুলো দুর্গতি আরো বাড়বে কিন্তু এটা এবছরের তো ফেনা নয় দীর্ঘদিন ধরে আমি এই ঘট আমরা এই ঘটনাটা দেখছি এবং আপনার ম্যানমেড ফ্লার এই শব্দ মন্দরা কার্য তো প্রবাদে পরিণত হয়েছে রাজনীতির অভিধানে আপনি বলেছেন কাল নবান্নে ফিরে আমি দেখাচ্ছি কি করবেন আপনি চিঠি লিখবেন ধর্ণা দেবেন ম্যানমেড বন্যা ম্যানমেড বন্যা বলে আকাশ বাতাস বিভিন্ন করে আন্দোলন করবেন দেখুন ঝাড়খন্ড পশ্চিমবঙ্গের বর্ডার সিল করে দেওয়া হয়েছে ঝাড়খন্ড থেকে যে পণ্যবাহী গাড়ি ঢোকে সেগুলো আটকে যাবে জিনিসপত্রের জোগানে টান পড়লে দাম বাড়বে এসব নানা কিছু ঘটার সম্ভাবনা আছে আর হেমন্ত সোরেন আপনার বন্ধু মানুষ ইন্ডিয়া জোড়ের গুরুত্বপূর্ণ শরিক আপনার কথা শুনছে না এত স্পর্ধা হেমন্ত সোরেনে দেখুন ভাবুন আপনি তো ইন্ডিয়া জোডের নেতাদের সঙ্গে এখন ঝগড়া করছেন পায়ে পা লাগে ঝগড়ার রাস্তা ছেড়ে ফিরে রাজধর্ম পালন যাতে আগামী দিনে একটু বৃষ্টি বেশি হলে ডিবিসি জল ছাড়লেও ডিবিসি কে জল ছাড় সব এরকম পরিস্থিতি হলে জলাধার উপচে পড়লে সবাই জল ছাড়ে যেমন তেনুঘাট তেনুঘাট কিন্তু ডিভিসির আন্ডারে নয় ওটা ঝাড়খণ্ড সরকারের আন্ডারে সেখানে ডিভিসি কিছু বলতে পারে না কিন্তু আগামী দিনে ডিভিসির জল ছাড়ার সুস্পষ্ট মেকানিজম কি হবে সেটা আপনার প্রতিনিধিরা বৈঠকে থেকে নিশ্চয়ই ঠিক করবে আগে থেকে পর্যালোচনা করতে হবে যে রেকর্ড দেখে এই সময় বিগত দশ বছরে কত বৃষ্টি হয়েছে কত জল ছাড়তে হয়েছে ডিভিসিকে তার গড় কত জ্বর ছাড়লে পরেও কিভাবে ছাড়া হবে যাতে বন্যা পরিস্থিতি না হয় যে ড্রেজিং করার কথা বলছেন কেন্দ্রীয় সরকার একটা মত আপনাদের দাবি তার মধ্যে থেকে মধ্যপন্থা কিভাবে আসা যায় এগুলো তো আলোচনার টেবিলে বসে হবে শুধু ম্যানমেড বন না ম্যানমেড বন না কেন্দ্রীয় সরকার বাংলাকে বাসিয়ে দিলে এই সব বললে তো হবে না আপনি বাবুন ব্যানার্জির সঙ্গে সম্পর্ক ত্যাগ করতে পারেন সেটা আপনার ব্যক্তিগত বিষয় আপনি প্রকাশ্যে বলেছিলেন বলে বললাম কিন্তু ডিভিসির সঙ্গে এভাবে সম্পর্ক ত্যাগ করা যায়নি এবং দক্ষিণবঙ্গের অনেক কলকারখানার উৎপাদনের কাজেও ডিবিসি সহায়তা করে এই সব কিছু মাথায় রেখে একটা সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগোলে পরে বঙ্গবাসী প্রতি বছরের দুর্ভোগ থেকে মুক্তি পেতে পারে আর সেটা যদি না করে ম্যানমেড বন্যা ম্যানমেড বন্যা বলেন ফটো সেশন হয় যেটা বিরোধীরা বলছেন তাহলে বঙ্গবাসী এই দুর্ভোগ থেকে মুক্তি পাবে আপনি পলিটিক্যাল ব্রাউনি পয়েন্ট স্কোর করার চেষ্টা করতে পারেন কিন্তু আদতে দক্ষিণবঙ্গের মানুষের এই বন্যার অভিশাপ থেকে কখনো মুক্তি আসবে না